प्रिय शिक्षार्थीवृंद आशा करी सबा भलो आसो मनोगर आवासिक विद्यालय अनलाइन क्लासेर पक्ष सबाई के स्वागत जानिए आजकेर क्लास शुरू करते जा प्रिय शिक्षार्थीवृंद आज के आलोचना करब तुम्हादेर उच्चतर गणित विषय द्वितीय अध्याय आंशिक भग्नांश नहीं आलोचना करब आशा करी तुम्हारा सबा मनोयोग सहकारे बोझार चेष्टा करबे आंशिक भग्नांश किभाबे निर्णय करा हय आंशिक भग्नांश किभाबे निर्णय करा हय से विषय आमि पढ़े जाच्छि मूलत आमादेर এই আংশিক ভগ্নাংশ কি তা আমাদের জানতে হবে আংশিক ভগ্নাংশ হচ্ছে কোনো একটি ভগ্নাংশকে এক বা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করার অর্থই হচ্ছে আংশিক ভগ্নাংশ কি এই কোনো ভগ্নাংশকে এক বা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করার অর্থই হচ্ছে আংশিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আমরা জানি দুই প্রকার একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা পাটিগণিতে দেখেছি যে একটি ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আমরা দেখেছি যেমন 13/15 এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবের চেয়ে হর বড় হলেই তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি তাহলে এই ভগ্নাংশের খন্ডিত রূপ হচ্ছে 2/3 + 1/5 অর্থাৎ এই ভগ্নাংশের খন্ডিত রূপ হচ্ছে 2/3 + 1/5 তাহলে এটি হচ্ছে একটি কি আংশিক ভগ্নাংশ অর্থাৎ একটি ভগ্নাংশকে এক বা একাধিক যোগফল রূপে প্রকাশ করার অর্থ হচ্ছে কি আংশিক ভগ্নাংশ তাহলে আমি এই ভগ্নাংশকে দুইটি ভগ্নাংশের যোগফল রূপে কি করেছি প্রকাশ করেছি অথবা এক বা একাধিক রূপে প্রকাশ করার অর্থ হচ্ছে আংশিক ভগ্নাংশ তাহলে যদি আমরা এই দুইটি ভগ্নাংশকে যোগ করি তাহলে আমরা পরবর্তী অর্থাৎ আগের যে ভগ্নাংশ ছিল ওইটা আমরা ফিরে পাব যেমন এটার যোগ লসাগু হচ্ছে কত 15 হবে তাহলে আমরা যখন এই হরের সাথে লসাগু ভাগ করব 3/15 হবে তাহলে ওই ভাগফলের সাথে এই লব গুণ হয় তাহলে 5 × 2 কত হবে 10 প্লাস হরের সাথে লসাগু ভাগ করব কত পাবো 3 পাবো তাহলে 3 সাথে যদি আমরা এই 1 গুণ করি 3 কত হবে 3 হবে তাহলে কত হচ্ছে 13/15 তাহলে এই যে আমরা আগের ভগ্নাংশটা আবারো ফিরে পেয়েছি তাহলে এই ভগ্নাংশের দুইটি যোগফল রূপে অর্থাৎ এক বা একাধিক যোগফল রূপে প্রকাশ করেছি আমি তাহলে এটাকে বলবো আমরা কি আংশিক একটি ভগ্নাংশ এবার আমরা যাব বীজগণিতের ক্ষেত্রে কিভাবে আংশিক ভগ্নাংশ নির্ণয় করব তাতে আমরা যাব এখন তোমাদের জন্য আমি দুইটি সমস্যা দিয়েছি একটি হচ্ছে কি এই 5x - 7/(x - 1)×(x - 2) দ্বিতীয় সমস্যা হচ্ছে কি x³/(x - 1)×(x - 2)×(x - 3) এই দুইটি সমস্যা কিভাবে সমাধান করব আংশিক ভগ্নাংশ করব ওইটা আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তো মনোযোগ সহকারে দেখো যেন সহজে বুঝতে পারো এই এখান থেকে আমি 1 নং সমস্যা দেখো 5x - 7 / হচ্ছে কি x - 1 x - 2 পাটিগণিতের ক্ষেত্রে কিভাবে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ তা আমরা সহজে
জানতে পেরেছি। কিন্তু বীজগাণিতিক রাশি থেকে কিভাবে আমরা চিনবো যে এটা প্রকৃত এবং অপরটি অপ্রকৃত, কিভাবে আমরা চিনবো? তাহলে দেখো, এটার এটার আংশিক ভগ্নাংশ কিন্তু প্রকাশ করা হয় এই 2x-1 প্লাস 3x-2, 2x-1 প্লাস 3x-2, অর্থাৎ এই ভগ্নাংশের এক বা একাধিক যোগফল রূপে প্রকাশ করেছি। যদি আমরা এই রাশি এই ভগ্নাংশগুলো যোগ করি, আবারও কিন্তু আমরা এটা পেয়ে যাব। দেখো কিভাবে হয়, লসাগু হবে কি x-1 x-2। তাহলে আমরা এটার সাথে লবে হরের সাথে যদি লসাগু ভাগ করি কি থাকবে, x-2 x-1 বাদ যাবে, তাহলে x-2 এর সাথে 2 গুণ করব, তাহলে 2x-2 প্লাস হরের সাথে যদি লসাগু ভাগ করি কি হবে, x-1 থাকবে বাকফল, তাহলে এই বাকফলের সাথে এই 3 গুণ করব, 3x-1, তাহলে গুণ করো 2x-4 প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 3 একে 3, এই 3 নিচে হচ্ছে কি x-1 x-2, তাহলে কি পাচ্ছি, 2x-3x যখন আমরা যোগ করব কত হবে, 5x হবে, মাইনাস 3 মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস, যোগ করলে হবে কি 7, মাইনাস 7, x-1 x-2। তাহলে আবারও আমরা আগের ভগ্নাংশ ফিরে পেয়েছি। তাহলে এটার হচ্ছে একটি কি এক বা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা এখন মূল আংশিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করে তা আমি দেখাবো। দেখো আরেকটা বাকি রয়েছে আমাদের, অর্থাৎ কীভাবে আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ এখান থেকে আমরা জানতে পারবো। অর্থাৎ এখানে দেখতে হবে হরের উৎপাদকগুলো, অর্থাৎ এক্সের ঘাত দেখতে হবে। এক্সের ঘাত যদি লবের ঘাতের চেয়ে বড় হয় তাহলে তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ মনে করব। যেমন এখানে হরে আছে, এখানে একটা এক্স, এই উৎপাদকের মধ্যে, এই উৎপাদকের মধ্যে আছে কি একটা এক্স, এক্স এক্স গুণ করলে কি হবে x² এক্স এক্স গুণ করলে কি হবে x², তাহলে এক্সের ঘাত কত, 2, এক্সের ঘাত বা পাওয়ার কত 2, এবং এখানে আছে কি এক্স, একটা এক্স, এক্সের ঘাত কত আছে এখানে 1, অর্থাৎ একটা এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি লবের ঘাত হচ্ছে 1, হরের ঘাত হচ্ছে 2, তাহলে লবের সেই হরের ঘাট বড় আমরা দেখতেছি। তাহলে এই জন্য এটা একটা কি ভগ্নাংশ হবে, অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ হবে, এটা একটা কি ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। অর্থাৎ লবের ঘাত অপেক্ষা হরের ঘাত বড় হলে প্রকৃত ভগ্নাংশ আমরা মনে করব, খেয়াল রাখো তোমরা। এরপরে 2 নম্বর সমস্যাটা হচ্ছে কি x³ x-1 x-2 x-3, তাহলে এটা প্রকৃত নাকি অপ্রকৃত দেখতে হবে। আগে ভগ্নাংশ, আগে ভগ্নাংশ আমাদের দেখতে হবে প্রকৃত কিনা অপ্রকৃত, এটা আমাদের কি দেখতে হবে। তাহলে এটা প্রকৃত কিনা অপ্রকৃত আমরা এখন দেখতে পাবো। এখানে যদি আমরা প্রত্যেকটি উৎপাদকের এক্সগুলো যদি আমরা গুণ করি, এক্স কয়টা এক্স গুণ করলে কয়টা এক্স হবে, x³ হবে, তাহলে উপরে আসে কি x³। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই লব এবং হরের ঘাত একই দেখতে পাচ্ছি, লব এবং হরের ঘাত যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা মনে করবো কি অপ্রকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা মনে করবো এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। লবের ঘাত এবং হরের ঘাত একই হলে তাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশ মনে করবো। আরেকটা হচ্ছে কি হরের ঘাত অপেক্ষা লবের ঘাত বড় হলেই তাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশ মনে করবো।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আংশিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করা হয় তা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তাহলে এখানে এক নং সমস্যাতে হচ্ছে কি, ফাইভ এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে যদি আংশিক ভগ্নাংশ করার নির্ণয় করা হয়, দড়ি দিয়ে শুরু করতে হবে, দড়ি ফাইভ এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এখানে একটি চিহ্নের মাধ্যমে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, অব্যাট চিহ্ন দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে এখানে উৎপাদক হচ্ছে, হরের উৎপাদক হচ্ছে, প্রথম উৎপাদকটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান প্লাস এর পরের উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস টু। তাহলে যোগফল রূপে আমরা প্রকাশ করব। তাহলে দড়ি ফাইভ এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, অব্যাট চিহ্ন দিয়ে প্রকাশ করব। এখানে আমরা এখানে ধরবো বি দিয়ে প্রকাশ করব। যদি আরেকটা উৎপাদক থাকতো তাহলে প্লাস সি দিয়ে আমরা প্রকাশ করতাম। এখানে দুইটি উৎপাদক আছে মাত্র, এই জন্য আমরা এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু দিয়েই প্রকাশ করব। এটাকে ধরবো আমরা এক নং সমীকরণ ধরব, এক নং সমীকরণ ধরব। অব্যাট চিহ্ন কেন ব্যবহার করা হচ্ছে, দুই পক্ষে দুইটি বহুপদী থাকে বলে অব্যাট চিহ্ন ধরা হচ্ছে। এখানে দুই পক্ষে দুইটি বহুপদী রাশি আছে বলে অব্যাট চিহ্ন প্রকাশ করা হচ্ছে, আর ইকুয়াল প্রকাশ করা হচ্ছে না, এই জন্যই ইকুয়াল ক্ষেত্রে এই সমানের ক্ষেত্রে এক পক্ষেই শূন্য থাকে, এই জন্য আমরা এটাকে অব্যাট চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে হরে কি আছে, উৎপাদকগুলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আছে। তাহলে হরে যত উৎপাদ থাকবে এগুলো আমাদের বেনিস করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে, সেজন্য আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা গুণ করব। তাহলে কি লিখতে হবে, এক নঙের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা গুণ করব, গুণ করে ফাই। এক নঙের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা গুণ করে ফাই। তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এই পক্ষেও গুণ করতে হবে, গুণ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু গুণ করেছি। এরপরে সমান দিয়ে প্রকাশ করব, যেহেতু কোনো রাশির চলক, অর্থাৎ চলকের মান বের করতে হলে সমান দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা চলকের মান বের করব, এক্স এক্সের মান অর্থাৎ এ এর মান বের করব। দেখো কোনো রাশির চলকের মান বের করতে হলে সমান দিয়ে প্রকাশ করতে হয়, এ বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, অর্থাৎ উভয় পক্ষে গুণ করা হচ্ছে, প্লাস বি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। তাহলে উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এটার সাথে আমরা এটা বাদ দিতে পারি, একই রাশি যেহেতু। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যাচ্ছে, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু যাচ্ছে। তাহলে এরপরে আসি কি, বা ফাইভ এক্স মাইনাস সেভেন ইকুয়াল এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান কি থাকতেছে আরও, ফাইভ এক্স মাইনাস সেভেন ইকুয়াল এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটাকে ধরবো আমরা দুই নং সমীকরণ, কত নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ ধরবো। এরপরে
এরপরে আমরা যাব বা এখানে আমরা হরে দেখতে পাচ্ছি x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 উৎপাদকগুলো তাহলে এই উৎপাদকগুলোকে আমরা শূন্য দিয়ে একটা সমীকরণের শূন্য দিয়ে প্রকাশ করব x মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে x এর মান কি হবে 1 পক্ষান্তর করলে কি হবে 1 এই x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই অথবা x ইকুয়াল 1 হলে এভাবে করেও তোমরা শুরু করতে পারো তাহলে কিভাবে বসাবো দেখো তাহলে বা 5 গুণ 1 অর্থাৎ x এর মান কত আসছে 1 ছিল আমাদের 5 ইনটু 1 মাইনাস 7 ইকুয়াল ইনটু x এর মান কত 1 মাইনাস 2 প্লাস b ইনটু x এর মান কত 1 1 মাইনাস 1 হবে 1 মাইনাস 1 পাশেকে 5 মাইনাস 7 ইকুয়াল a ইনটু প্লাস 1 আরেকটা আছে মাইনাস 2 তাহলে মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে কি থাকবে মাইনাস 1 থাকবে অর্থাৎ যেই সংখ্যা বড় তার শূন্যতায় বসে তাহলে 2 যেহেতু বড় 2 এর পাশে কি চিহ্ন আছে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্নই থাকবে প্লাস b গুণ 0 1 থেকে 1 গেলেই 0 হবে তাহলে 0 দিয়ে দেব আমরা তাহলে প্লাস 5 মাইনাস 7 তাহলে প্লাস 5 থেকে মাইনাস 7 যদি আমরা বিয়োগ করি প্লাসে মাইনাসে মাইনাস করি কি থাকবে মাইনাস 2 থাকবে তাহলে এখানে থাকবে মাইনাস a যেহেতু b গুণ 0 তাহলে 0 তে পরিণত হবে 0 কে আমরা ধরবো না এখানে 0 হয়ে যাবে মাইনাস 2 ইকুয়াল মাইনাস a বা উভয়ের পাশে আমরা মাইনাস দেখতে পাচ্ছি চিহ্নটা তাহলে আমরা মাইনাস 1 দ্বারা ভাগ করে দেব 2 ইকুয়াল এ মাইনাস 1 দ্বারা ভাগ করে তাহলে সুতরাং এ ইকুয়াল এ এর মান কত 2 পেয়েছি তাহলে এ এর মান আমরা পেয়ে গেছি এরপরে বি এর মান আমাদের পেতে হবে তাহলে এরপরে আসবো বি এর মান নির্ণয় করতে হবে আমাদের পরবর্তী উৎপাদক আছে কি এক্স মাইনাস 2 আছে পরবর্তী উৎপাদক তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে 2 হবে তাহলে এক্স এর মান আবারও আমরা 2 নংয়ে বসাবো এক্স এর মান কোথায় বসাবো 2 নংয়ে বসাবো তাহলে এক্স ইকুয়াল 2 হলে অথবা এক্স এর মান 2 নংয়ে বসিয়ে পাই তাহলে আমি এখন লিখতেছি এক্স ইকুয়াল 2 হলে 5 গুণ 2 এই যে 5 ইন্টু 2 x এর মান মাইনাস 7 ইকুয়াল ইন্টু 2 মাইনাস 2 x এর মান 2 প্লাস b ইন্টু x এর মান 2 2 মাইনাস 1 বা 5 দুনে 10 মাইনাস 7 ইকুয়াল এ গুণ 0 অর্থাৎ 2 থেকে 2 গেলে শূন্য দেখতে পাচ্ছ আমরা এখানে শূন্য দেব প্লাস b গুণ 1 অর্থাৎ 2 থেকে 2 থেকে 1 গেলে 1 থাকবে তাহলে 10 থেকে 7 গেলে 3 0 প্লাস b কে b বা 3 ইকুয়াল b থাকবে যেহেতু এখানে 0 আছে 0 আমরা ধরব না বি থাকবে শুধু তাহলে বি এর মান কত পেয়েছি বি এর মান কত পেলাম 3 পেয়েছি সুতরাং বি ইকুয়াল 3 তাহলে আমরা মোটামুটি আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পেরেছি মানগুলো পেয়েছি যখন সুতরাং এই এ ও বি এর মান
एक नौ ए बसिए पाए एक नौ प्रश्न की एक नौ प्रश्न छो फाइव एक्स माइनस सेवेन बाय एक्स माइनस वन इंटू एक्स माइनस टू इक्वल द्वारा प्रकाश करब जेहेतु मान बेर करेछि ए बाय एक्स माइनस वन प्लस बी बाय एक्स माइनस टू छिलो आमादेर ताहले एर मान कत पेयेछि एर मान पेयेछि टू ताहले एर जायगाय आमरा टू बसाबो टू बाय एक्स माइनस वन प्लस बी एर मान होच्छे कत थ्री बी एर मान होच्छे कत थ्री ताहले थ्री बाय एक्स माइनस टू जा एखाने लिखब जा निर्णय आंशिक भग्नांश जा निर्णय आंशिक भग्नांश ताहले ए भग्नांशेर आंशिक भग्नांश होच्छे टू बाय एक्स माइनस वन प्लस थ्री बाय एक्स माइनस टू ताहले प्रिय शिक्षार्थीबृंद आमरा एक नंग प्रश्नेर समाधान आमरा मोटामुटी एखाने कते फिरेछि एरपर आसब दुई नं प्रश्नेर समाधान दुई नं प्रश्नेर समाधाने आसब दुई नं प्रश्न समाधान तोमरा देखो एखाने आगे देखते होबे भग्नांशटि आमरा आमि एकटु आगे तोमादेरके बुझाइछि भग्नांशटि एकटि होच्छे अप्रकृत भग्नांश जेहेतु लबर घात थ्री एवं हरेर घात गुण करे आमरा थ्री पेयेछि अर्थात एक्स किूब पेयेछि ताहले एक्स किूब एवं एक्स किूब भाग करले कि थाकबे वन थाकबे ताहले एई वन किभाबे कि करतेछि आमि तोमरा देखो आबारो धरि दिये शुरू करब धरि धरि एक्स किूब बाय एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री ओवर चिन्ह देव ताहले एखाने आमी अप्रकृत भग्नांश बोले एखाने भाग करे पेयेछि कत वन एकटु आगेर समस्याटा छिलो किन्तु प्रकृत भग्नांशेर क्षेत्रे नियमटी आलादा किन्तु अप्रकृत भग्नांशेर क्षेत्रे आलादा आछे তাহলে এখানে পেয়েছি ওয়ান সেজন্য এখানে ওয়ান দেব আমরা কত পেয়েছি বাকফল কত পেয়েছি ওয়ান তাহলে ওয়ান প্লাস এরপরে আসছে ভগ্নাংশগুলো তাহলে এক্স মাইনাস ওয়ান উৎপাদক প্রথম উৎপাদক এরপরে তো হচ্ছে কি এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি আমি বলেছি এখানে যতই উৎপাদক থাকবে তাদেরকে আমরা এ বি সি দিয়েই शुरू करब ताहले एखाने ए बी सी ताहले एक्स किूब बाय एक्स माइनस वन इंटू एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री ओवर चिन्ह प्रकाश करेछि वन प्लस ए जे वन अप्रकृत भग्नांशेर क्षेत्रे भाग करे कत पेयेछि वन पेयेछि ताहले वन प्लस ए बाय एक्स माइनस वन प्लस बी बाय एक्स माइनस टू प्लस सी बाय एक्स माइनस थ्री आबारो आमरा एक नं समीकरण धरब एक नौ समीकरण आरो आगे मत करे करब एक नौर उभयपक्ष के हरेर उत्पादक कत आछे एक्स माइनस वन एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री ए उत्पादकगुलो दिए आमरा आबारो गुण करब एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री धारा गुण करे फाइव एक नंगेर उभय पक्ष के एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री द्वारा गुण करब अर्थात जत उत्पादक थाकबे एखाने हरे तत द्वारा आमरा गुण करब ताहले एक्स किूब बाय गुण करतेछि उभय पक्ष के एक्स माइनस वन इंटू एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री गुण गुण एक्स माइनस वन
एक्स माइनस टू एक्स माइनस थ्री तेल ये पक्ष गुण हो गल एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री द्वारा गुण हलो एर पर इक्ुअल वनर साथ गुण करते हैं वनर साथ उत्पादकगुलो गुण करी तेल तो उत्पादकगुलो थे जाए यो एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री एके यो द्वारा गुण कर ले राशिगुल उत्पादकगुलो पे जा प्लस তাহলে আবার এ এর সাথে গুণ করতে হবে এ বাই এক্স মাইনাস ওয়ান গুণ তাহলে উৎপাদকগুলো কী আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এরপরে বি বি বাই প্লাস বি বাই এক্স মাইনাস টু গুণ एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री प्लस सी वाई एक्स माइनस थ्री गुण आबारो एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री तेल उभय पक्ष के एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री द्वारा गुण कर लगो कि बद जा এখান থেকে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখান থেকে যাচ্ছে এক্স মাইনাস টু এখান থেকে যাচ্ছে কি এক্স মাইনাস থ্রি বাদ যাচ্ছে তাহলে কি থাকতেছে বা এক্স কিউব ইকুয়াল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এন টু কী থাকতেছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস বিন টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি প্লাস সিন টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটাকে ধরবো কত নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ আমরা ধরে নেব আবারও আগের নিয়মে আসব এই যদি এখানে আমাদের দ্বিতীয় পূর্ণাংশের হরের প্রথম উৎপাদক ছিল কত এক্স মাইনাস ওয়ান ছিল এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্সের মান কী পাবো ওয়ান পাবো এক্সের মান কী পাবো ওয়ান পাবো তাহলে এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স ইকুয়াল ওয়ান হলে দুই নং হতে এক্স ইকুয়াল ওয়ান হলে দুই নং হতে অর্থাৎ দুই নং থেকে পাবো আমরা এক্সের মান যখন ওয়ান বসাবো এই যে এখানে দুই নং সমীকরণ হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব তাহলে এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান বসালে কী থাকবে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান ওয়ান কিউব মানে হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ানের উপর আমরা কিউব দিচ্ছি না কেন যেহেতু ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান ওয়ান তিনটায় ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয়ে থাকবে তাহলে ইকুয়াল এখানে মান বসাবো ওয়ান মাইনাস ওয়ান এক্সের মান ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান এক্সের মান হচ্ছে ওয়ান এখানে ছিল এক্স ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসাবো এক্সের জায়গায় কী বসাবো ওয়ান বসাবো প্লাস এন টু এবার এখানে আসবো এক্সের মান কি ওয়ান ছিল ওয়ান মাইনাস টু ইন টু ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি প্লাস বিন টু এক্সের মান ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থ্রি প্লাস ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু অর্থাৎ দুই নং সমীকরণে আমি এক্সের মান ওয়ান বসা আছি শুধু দুই নং সমীকরণে কী বসালাম ওয়ান বসালাম তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান ইকুয়াল
তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান আছে, ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য, তাহলে প্রত্যেকটি এখানে এক্স ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি, প্রত্যেকটি সম্পর্কটা আছে, গুণ সম্পর্ক আছে এখানে। তাহলে এখানে জিরোর সাথে যদি আমরা প্রত্যেকটি পদ এগুলো গুণ করি তাহলে জিরোতে পরিণত হবে, তাহলে জিরো, এটাই জিরো হবে। এখানে মাঝখানে গুণ আছে, ইন্টু আছে, তাহলে জিরোর সাথে গুণ করলে আমরা কী পাবো, জিরো পাবো, প্লাস ইন্টু ওয়ান মাইনাস, সরি এখানে পাচ্ছি কত, এখানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে কী থাকবে, মাইনাস ওয়ান থাকবে। এবার এখানে কী থাকবে, মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে কী থাকবে, মাইনাস টু থাকবে, প্লাস বি ইন্টু ওয়ান থেকে ওয়ান গেলে কী হয়, শূন্য, গুণ থ্রি থেকে ওয়ান গেলে কী হবে, মাইনাস টু, প্লাস সি ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য হবে, গুণ মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস ওয়ান থাকবে, কেমন? তাহলে ওয়ান ইকুয়াল জিরো, জিরো দেওয়ার দরকার নেই আর আমাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ গুণ মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাঝখানে গুণ আছে, তাহলে ওয়ান এবং টু গুণ করলে হবে কত, দুই একে দুই হবে, প্লাসে পরিণত হবে, চিহ্ন আর মাইনাস থাকতেছি না, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস জিরোতে পরিণত হবে, জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে, প্লাস এটাও একইভাবে জিরোর সাথে গুণ করলে জিরো হবে, তাহলে ভা ওয়ান ইকুয়াল টু এ, এখানে এর সাথে টু গুণ করলে কী হবে, টু এ, তাহলে বা এর মান কী হবে, ওয়ান বাই টু হবে, এর মান কী হবে, ওয়ান বাই টু, তাহলে আমরা এর মান পেয়েছি, কার মান পেয়েছি, এর মান আমরা পেয়েছি। এরপরে আমাদের পরবর্তী উৎপাদক হচ্ছে কত, এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল যদি জিরো হয়, এক্স মাইনাস টু ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্সের মান কী হচ্ছে, টু হচ্ছে। আবারও এ এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্সের মান আবারও দুই নং সমীকরণে আমাদের বসাতে হবে, এক্সের মান তার লেখার দরকার নেই, শুধু লিখতে পারি আমরা এক্স ইকুয়াল টু হলে দুই নং হতে, এক্স ইকুয়াল টু হলে দুই নং হতে, আবারও আমরা এভাবে এই করে মান বসিয়ে যাব। তাহলে এখানে কত ছিল, এক্স কিউব ছিল, তাহলে এখানে এক্সের মান কত, টু, তাহলে টু কিউব ইকুয়াল, তাহলে এক্সের মান টু মাইনাস ওয়ান, টু মাইনাস টু, টু মাইনাস থ্রি, ও এক নং সমীকরণে আমরা দুই নং সমীকরণে মান বসাবো, প্লাস পি ইন্টু টু মাইনাস টু, টু মাইনাস টু এ ছিল এখানে এ, তাহলে এক্সের মান কত, টু, তাহলে টু মাইনাস টু এখানে হবে টু মাইনাস থ্রি, প্লাস বি ইন্টু টু মাইনাস ওয়ান, টু মাইনাস থ্রি, প্লাস সি ইন্টু টু মাইনাস ওয়ান, টু মাইনাস টু। এরপর টু কিউব মানে হচ্ছে এইট, দুই তিনটায় আর কি, টু ইন্টু টু ইন্টু টু গুণ করলে হবে এইট, তাহলে টু কিউব অর্থ হচ্ছে কত, এইট। তাহলে এখানে দেখতে পাচ্ছি টু থেকে টু গেলেই শূন্য হবে, এখানে শূন্য মানে হচ্ছে পুরাতায় শূন্য গুণ করলে হবে, প্লাস তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা টু থেকে টু গেলেই শূন্য, তাহলে তিক্তাদ্রুপ এটা পুরাতায় কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে গুণ করলে, তাহলে এরপরে কী হচ্ছে, বি এই গুণ টু থেকে ওয়ান গেলে হবে ওয়ান, গুণ থ্রি থেকে মাইনাস মাইনাস থ্রি থেকে টু গেলে কী থাকবে, মাইনাস ওয়ান, প্লাস এটা এটাও জিরোতে পরিণত হবে, টু থেকে টু গেলে শূন্য, তাহলে পুরাটায় শূন্য হবে,
शून्य साथे गुण कर ले ताहले बा एट इक्वल ताहले बी एखाने माइनस बी होबे केन एखाने माइनस वन साथे वन गुण कर ले माइनस वन एके माइनस वन ताहले बी एर साथे गुण कर ले माइनस बी एके बी होबे ताहले सुतरां बी इक्वल होबे माइनस एट चिन्ह थाकबे एटेर पाशे होबे माइनस एट एरपर परवर्ती उत्पादक नहीं आमरा आसब परवर्ती उत्पादक हे एक्स माइनस थ्री आसे ताहले एक्स माइनस थ्री इक्वल जिरो हले एक्सर मान कत हबे थ्री हबे ताहले एक्स इक्वल थ्री हले दुई नौ होते फाइव एक्स इक्वल थ्री हले दुई नौ होते फाइव एखाने थ्री किूब हबे दुई नौ समीकरण आसे एक्स किूब एक्सर मान थ्री ताहले टू किूब इक्वल थ्री माइनस वन थ्री माइनस टू थ्री माइनस थ्री प्लस इनटू थ्री माइनस थ्री थ्री माइनस टू आसे एखाने थ्री माइनस टू होबे थ्री माइनस थ्री होबे परवर्तीते प्लस बी इनटू थ्री माइनस वन थ्री माइनस थ्री प्लस सी इनटू थ्री माइनस वन थ्री माइनस टू अर्थात एक्सर मान थ्री हमें दुई नौ समीकरण बसाल यारे कि थ्री किूब मान होते टोन्टी सेवेन थ्री गुण थ्री गुण थ्री गुण कर ले कत टोन्टी सेवेन तीन तीन टाइम तरते हैं थ्री किूब टोन्टी सेवेन তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন থেকে তিন গেলেই শূন্য তাহলে শূন্যর সাথে এগুলো গুণ করলে হবে শূন্য সরাসরি আমরা শূন্য দেব বেশি যাব না তাহলে ঠিক তদ্রূপ এখানেও আমরা দেখতে পাচ্ছি থ্রি থেকে থ্রি গেলে শূন্য হবে তাহলে পুরা তাই শূন্য প্লাস থ্রি থেকে থ্রি গেলে শূন্য তাহলে এটাও আমরা শূন্য ধরে নেব গুণ করলে শূন্য হয়ে যাবে প্লাস সি ইনটু থ্রি থেকে ওয়ান গেলে কত টু থাকবে গুণ থ্রি থেকে টু গেলে ওয়ান বা টোয়েন্টি সেভেন ইকুয়াল দুই একে দুই তাহলে টু সি থাকবে টু সি টু সি বা সি ইকুয়াল কী হবে টোয়েন্টি সেভেন বাই টু টোয়েন্টি সেভেন বাই টু হবে তাহলে আমরা এ বি এবং সি এর মান পেয়েছি এখন এ বি সি এর মান এ বি সুতরাং এ বি ও সি এর মান এক নয়ে বসিয়ে পাই এ বি ও চির মান এক নং এ বসিয়ে পাই তাহলে আমাদের এক নং ছিল এক্স কিউব বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়ান প্লাস এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি ওয়ান প্লাস এর মান কী পেয়েছি আমরা এর মান কী পেয়েছি এর মান আমরা পেয়েছি সম্ভবত টু আমার মানগুলো কিন্তু মোশানো হয়েছে তোমরা মানগুলো দেখে বোঝাবে কী পেয়েছি আমার ঠিক মনে নেই এ এর মান প্লাস বি এর মান পেয়েছি সম্ভবত মাইনাস এ এক্স মাইনাস টু প্লাস সি সমান পেয়েছি কত
27 by 2 PC. Tala x minus 3 plus 2 by x minus 1 plus ekhane plus e minus e minus hobe minus 8 by x minus 2 plus bhagta gun kore debo amra 27 by 2 gun ekhane kintu niche mone mone 1 ache tale ekhane bhagta gun korle 1 by x minus 3 hobe ba वन प्लस टू बाय एक्स माइनस वन माइनस एट बाय एक्स माइनस टू प्लस ट्वेंटी सेवेन बाय टू इंटू एक्स माइनस थ्री दा निन्य आंशिक भग्नांश তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের দুইটি সমস্যা মোটামুটি আমরা সমাধান করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা বারবার দেখবে ভিডিওটা যদি বারবার দেখো তোমরা সহজে বুঝতে পারবে বলে আমি মনে করি তাহলে পরবর্তীতে আমরা আবারও আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আরও আমাদের কিছু কাজ বাকি আছে কীভাবে ভগ্নাংশের সহগুলো সমীকৃত করতে হয় সেগুলো বাকি আছে নিয়মগুলো আমি জাস্ট আজকে প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে দিয়েছি প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের অর্থাৎ কীভাবে আংশিক ভগ্নাংশ করতে হয় এগুলো তোমাদেরকে আমি আজকে এখানে দেখিয়েছি বুঝিয়েছি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এরপরে পরবর্তী অংশে আমরা আসব কীভাবে সমীকরণের অর্থাৎ সহগুলো এই সমীকৃত করতে হয় এ নিয়ে বিস্তারিত আমি নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা এই ধরনের নিয়মগুলো বারবার বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে তাহলে আমি আর বিস্তারিত অন্য কিছু আলোচনাতে যাচ্ছি না আজকে তোমাদেরকে শারীরিক সুস্থতা কামনা রেখে আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত করছি ধন্যবাদ।